আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন, মাছ চাষি ভাইয়েরা এবং পুকুর চাষ কিংবা ঘের চাষি ভাইয়েরা ভালো থেকে মাছ চাষ আবাদ করছেন, এটাই আমার প্রত্যাশা। তো আজকে যে ব্যাপারটাতে আমি আলাপ করার জন্য এসেছি সেটা হচ্ছে মাছের রোগ বালাই। মাছের রোগ বালাই ও তার প্রতিকার, এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো আগে আমরা আসি, মাছের রোগ কেন হয়? মাছের রোগ অরিজিনালি আপনা আপনি হয় না। আমরা চাষি ভাইরা যদি মাছের রোগ তৈরি হওয়ার মতন পরিবেশ সৃষ্টি না করি, তাহলে কিন্তু মাছের রোগ বালাই হবে না। মাছের রোগ বালাই কেন হয় আমরা আসি প্রথমে। যেমন প্রথম কথা হচ্ছে অতি মজুদ। অতি মজুদে কি হয়? অক্সিজেন ঘাটতি হয়, মলমূত্র বেশি হয়, খাদ্যের ঘাটতি হয়। এবং এর যে অ্যামোনিয়া, শরীর নিঃসৃত যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার মাত্রাটা অনেক সময় বাড়ে। আমাদের একটা স্বাভাবিক প্রবণতা, আমরা যখন মজুদ করতে যাই তখন আমরা যে যতই পরিকল্পনা করি না কেন, সাধারণত যারা একদম কঠিন টাইটভাবে মাছের পোনা মাছ আমরা আবাদ করি, তাছাড়া বাকি সাধারণ চাষি ভাইয়েরা যেটা করেন সেটা হচ্ছে যে এই পোনা ছাড়ার সময় হয়তো আমরা কিছু চিন্তাভাবনা করি, আগাম কিছু চিন্তাভাবনা করি, সেটা হলো যে সারলাম 1000, এই মারা যাবে 200, থাকবে 800, এর একটা ব্যাপার চিন্তা কাজ করে। আবার পোনা আলা করে কি, পোনা দেওয়ার সময় উনি নিয়ে আসছেন হয়তো 5 কেজি, মানে নিয়ে আসার কথা ছিল 5 কেজি, উনি নিয়ে আসছেন 8 কেজি, আমি হয়তো 150 টাকা কি 200 টাকা কেজি হিসেবে ওনার সঙ্গে দরদাম করছি, তো 5 কেজি নিয়ে আসার কথা, তো দেখা গেলো যে 5 কেজিতে তার 750 কি 800 টাকা কি 1000 টাকার মতন হয়, কিন্তু উনি পোনা নিয়ে আসছেন 8 কেজির মতন। তো উনি 5 কেজি আপনাকে মেপে দেওয়ার পরে বলবেন যে মিয়া সাহেব, এই যে 2 কেজি আড়াই কেজি পোনা আছে, এই পোনাটা কী করি? তো ভাই আমি তো নেবো না, গ্রাহক বা চাষিরা বলেন যে আমি তো নেবো না এটা। তো আপনি না নিলেও আপনার এই, আমি তো এটা নিয়ে আসছি এখন কি সারাদিনে ঘুরে বেরবো, আপনি আমার কেনা দামে এইটা দেন, কেনা দামে এইটা যদি আপনি দেন তাহলে অন্তত আমার কষ্ট থেকে রেহাই পাই, হয়তো আমরা সহানুভূতির একটু মানে মুখামুখি হয়ে আমরা হয়তো তার পোনাটা কিনে নিই। কিনে নিয়ে যে অকামটা করি সেটা হলো অতি মজুদ করি। এই অতি মজুদের পরবর্তীতে দেখা যায় যে অক্সিজেন ঘাটতি হয়, মলমূত্রের বাড়তি হয়, খাদ্যের ঘাটতি হয়, অ্যামোনিয়ার বাড়তি হয়, স্থান সংকুলন রেস্ট স্থানের মধ্যে প্রতিযোগিতা লাগে, এর স্থানে অসংকুলন হয়। এই ধরনের বিভিন্ন সমস্যা আসতেই থাকে, এটা একটা ব্যাপার। আর একটা হইল পুষ্টির অভাব। আমার কাছে সবচেয়েতে এখন একটা অন্যতম একটা সমস্যা, প্রথম প্রধান সমস্যাটা লাগে এক একটা অতি মজুদ, যে অতি মজুদের মাধ্যমে পরিবেশটা তো একদম আস্তে আস্তে খাপছাড়া হয়ে গেল, ভারসাম্যহীন হয়ে যায়। আর একটা দ্বিতীয় যে জিনিসটা আসলো সেটা হলো পুষ্টির অভাব। আমার যে প্রজাতিটা আবাদ করতেছি, ধরে যদি কার্প জাতীয় মাছ চাষ করি, কার্প মিশ্র চাষ করি যদি আমি, তাহলে তার একটা ন্যূনতম একটা মাত্রা আছে যে এই মাত্রায় আমাকে তার দিতে হবে, আমিষ সম্বলিত খাবার দিতে হবে। এই খাবারটা আমরা আমিষ সম্বলিত না দিয়ে শুধু ওর পেট ভরানোর কাজ করি। আমার পরিচিত এক ভদ্রলোক, তাকে জিজ্ঞেস করলেন আপনার পাঙ্গাস কীরকমের হলো, তবে যে পাঙ্গাস তো ভাই যা হইলে হইলো, শুধু মাছ কী হইলো না হইলো, পেটটা অনেক বড় হইলো। পেটটা কেন এত, কেন এত বড় হইলো? হ্যাঁ তাতে কেন যে হইলো আমি বুঝলাম না, যে এত খায় বেটারা শুধু পেটটাই বড় হইলো।
আর কোনো কিছু করার মতন তাদের কিছু থাকে না। তো সেই ক্ষেত্রে পেট বড় হইল, তাই এখন কি করা যেতে পারে? তো বলছে যে এটা কি হইলো, আপনি কি করছেন? তো বলছে যে আমি মাছকে ভাত খাওয়াতাম। তা তিনি ভাত খাওয়াতেন আর ভাত খাওয়াতেন, ভাত খাওয়ায় তিনি মাছের পেটটাই বড় করতেন, আর মাছের যে পুষ্টি সাধন হইলো কি না এইটা তার মাথার মধ্যে কাজ করতো না, যে কারণে মাছের স্বাভাবিক যে তার ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে বা তৈরি হতে পারেনি। তো একটা পুষ্টির অভাব, একটা অতি মজুত পুষ্টির অভাব, আর এর সঙ্গে আসে পরিবেশগত চাপ। পরিবেশগত চাপ, এই পরিবেশগত চাপ যেটা, সেটা হচ্ছে যে পানি কমে যেতে পারে, পানি বেশি হতে পারে, তাপমাত্রা খুব বেশি হতে পারে, তাপমাত্রা খুব কম হতে পারে, তারপরে পুকুরের পানির মধ্যে ঘোলাত্বের পরিমাণটা যথেষ্ট থাকতে পারে। তো এরকমের যে কোনো পরিবেশগত চাপের কারণেই আমাদের এরকমের অবস্থা সৃষ্টি হয়, যে কারণে সার্বিকভাবে একটা মাছ চাপের শিকার হয়। চাপের শিকার হওয়ার কারণে মাছটা একটা সামনে দেখা যায় তার বিভিন্ন রকমের রোগবালাইয়ের একটা সম্ভাবনা সৃষ্টি হয়। তো এই মাছের রোগবালাইয়ের সৃষ্টি, এই তখনই এই সমস্যাটা আসে, এবং এটার কারণ মাছ নয়, আমরাই হচ্ছি এটার ইয়া। তো এইটাই যারা মাছের, যারা মানে মৎস্যবিজ্ঞানী যারা, তারা এটাকে এইভাবে বলেন যে মানে অতি মজুত, পুষ্টির অভাব, পরিবেশগত চাপ, এই যে এরকমের বিভিন্ন ধরনের চাপে চাপে চাপতে চাপতে এক সময় যেটা এরকমের অবস্থা সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে মাছের বিভিন্ন ধরনের রোগ বালাই বা পুষ্টিহীনতার ইয়া এটা থাকতে থাকে। তো আজকে আমি যে জিনিসটা একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের অতি লোভ, আমাদের লোভ এবং আমাদের প্রকৃতপক্ষে হিসাব করতে আমরা ব্যর্থ জন্যই আসলে আমরা এই জিনিসগুলির মাথার মধ্যে আমাদের কাজ করে না। তো আমরা যদি একটা স্বাভাবিকভাবে চিন্তা করি, আমি একটা মানুষ, আমি যদি খাবারটা ঠিক মতন খাই, আমার শরীরটা যদি ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমার বিশ্রামটা যদি আমি নিশ্চিত করি, আমার থাকার জায়গাটা যদি ভালো হয়, তাহলে সহজেই কিন্তু আবার রোগবালাই হওয়ার কথা না। কিন্তু আমার খাবারের ঠিক নেই, কখন খাই কখন না খাই, কখন পাই কখন না পাই তার কোনো ঠিক নেই, আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মতন যেটা নিয়মিত গোসল করা, পরিষ্কার কাপড় চোপড় পরা, কিংবা আমার বিশ্রামের যে ব্যবস্থাটা, এটা যদি নিশ্চিত না থাকে, তাহলে সঙ্গতভাবে মানুষও রোগবালাইয়ের শিকার হবে। তো মাছেরও ঠিক একই কেস, মাছেরও যদি ঠিক মতো তার খাবার দেওয়া না হয়, পুষ্টি সাধন করা না হয়, তার যদি বিশ্রামের জায়গা না থাকে, যথেষ্ট জায়গা যদি তার না থাকে, অক্সিজেন যদি ঠিক মতো না পায়, কোনো কারণে যদি এরকমের খুব গরম দেখা যায়, কিংবা খুব ঠান্ডা দেখা যায়, কিংবা পানির ঘোলাত্ব দেখা যায়, এরকমের বিভিন্ন ধরনের সমস্যা যদি সৃষ্টি হয়, শেষে মাছ আস্তে আস্তে তার যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা এটা হারায় ফেলে, এবং এভাবেই কিন্তু মাছের রোগবালাই আসে। তো আমরা আশা করব না যে আমাদের মাছের রোগবালাই আসুক, আমরা কখনোই আশা করব না এটা, কিন্তু যদি এসে যায় সেক্ষেত্রে আমরা কি করব, আমি আজকে দুই একটা রোগবালাইয়ের কথা বলবো, আমি এরপরে আরও আস্তে আস্তে বিভিন্ন ইয়ার কথা বলবো। তো বাংলাদেশে যেটা দুইটা অনেকগুলি রোগবালাই দেখা যায়, তার মধ্যে আমি দুইটার কথা বলি আর কি, অন্তত আপাতত দুই একটার কথা বলি। সেটা হচ্ছে লেজ পচা, ফুলকা পচা, ফুলকা বা পাখনা পচা। এইটা কি হয়, এইটা যখন মাছের ঘনত্ব খুব বেশি হয়ে যায় তখনই কিন্তু এই ধরনের সমস্যা হয়, এবং মাছটার চেহারাটা হয় এরকমের যে এরকম যদি একটা মাছ আমরা ধরি, তাহলে এইরকমের একটা মাছ যদি ধরি, তাহলে এইটা এরকমের যে থাকে, হ্যাঁ এইটা যে থাকে, দেখা যায় যে এই অংশটা নাই হয়ে গেছে, এই অংশটা, লেজের এই অংশটা নাই হয়ে গেছে, এগুলোই লেজ পচা, পাখনা পচা, ফুলকা পচা নামে এটা আমাদের দেশে পরিচিত। তো এই ধরনের রোগটা সাধারণত ছোট মাছের ক্ষেত্রে দেখা যায়। অনেক সময় চাষি ভাইরা মনে করেন যে বোধহয় কাঁকড়ায় ধরলো, কিংবা এরকমের কেউ খেলো কি না,
আসলে এটা না, এটা লেস পচা, পাখনা পচা, ফুলকা পচা, এটা সহ গায়ের মধ্যে প্লাস গায়ে সুতা কিংবা তুলা এগলিন দেখা যায়। তো এই রকমের যদি সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আমি বলছি যে 10 লিটার পানিতে 1 চা চামচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কিংবা কপার সালফেট এই দুইটার একটা দিয়ে গুলিয়ে নিয়ে 1 মিনিটের গোসল দিতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। কপার সালফেটটা কিন্তু ছত্রাকনাশক, এটা কিন্তু ব্যাকটেরিয়া এবং ছত্রাকনাশক। তো এইটা যদি আমরা করি তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের থাকবে না। তো আপনাদের এরকমের সমস্যা হওয়ার আগেই সমস্যার মূল কারণ যেটা আমরা সৃষ্টি করছি বা আপনি সৃষ্টি করছেন সেটার থেকে রেহাই পাওয়ার ব্যবস্থা করতে হবে। এইটা একটা ব্যাপার সেপার গেল। আর এরপরেই যেটা আসবে আমি সেটা হচ্ছে ক্ষত রোগ। সেই বিখ্যাত ক্ষত রোগ বা আলসারেটিভ সিন্ড্রোম যেটাকে আমরা বলি, আলসারেটিভ সিন্ড্রোম বা ক্ষত রোগটা প্রকৃতপক্ষে বাংলাদেশে কিন্তু এটা আসে 1987 সালে। যদিও মৎস্য অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী এটাকে বলা হয় যে 1988 সালে এটা এসেছে, আসলে আমরা যারা রংপুর এলাকায় ছিলাম তারা আমরা এটা দেখেছি 1987 সালেই এসেছিল, এবং 87 সালে এই এলাকাটা বেশি বন্যা হয় এবং সেই বছরই প্রথম এটা দেখা যায়। পরবর্তীতে মৎস্য অধিদপ্তর যখন এটাকে বিভিন্ন সার্ভে পরীক্ষা নিরীক্ষা করে যখন এনারা দেখেন তখন ওনারা ঘোষণা দেন যে 1988 সালে, কিন্তু আসলে কিন্তু এটা 88 সালে নয়, এটা 1987 সালেই এটা বাংলাদেশে এসেছিল। তো এটা রকমটা কীরকম? আর এটার রকমটা হলো, এটা মূলত যেটা হবে একটু মাছটা একটু বড় করে যদি দেখানো যায় সেটা হচ্ছে এই রকমের, যদি এটা সুনির্দিষ্ট কোনো মাছ হয় নাই তারপরে আমি একটা বোঝানোর জন্য একটা মাছের চেহারা আর কি বানাইলাম। হ্যাঁ, এটা শর্ত আছে 2-3টা, সেটা হচ্ছে যে ঠিক ঘাড়ের কাছে এবং লেজের গোড়ায় 2-3টার বেশি কিন্তু হবে না। খেয়াল রাখবেন, ঘাড়ের কাছে এবং লেজের গোড়ায় 2-3টার বেশি কিন্তু এটা হবে না। অনেকেই এটাকে স্বাভাবিক যে ক্ষত বা ঘা গুলিনের সঙ্গে অনেকে মিলায় ফেলেন, ব্যাপারটা কিন্তু তা নয়। এটা অবশ্যই ঘাড়ের কাছে হতে হবে, রক্তের দাগ, লালচে, ঘা ঘা, পুজ পুজ এরকমের এটা দেখা যাবে, এবং এইটার মাংসটা খসে পড়বে এবং এইটা মাছটা মারা যাবে ব্যাপক মহামারী আকারে। বিশেষ করে যে মাছগুলিনের একটু আলাদা শ্বাসযন্ত্র আছে, শোল মাছ, টাকি মাছ, ভেদা মাছ বা মেনি মাছ, এই মাছগুলিনে কিন্তু বেশি ধরে, শিং মাগুর মাছ এদেরকে বেশি ধরে, এবং কার্প জাতীয় মাছের কিন্তু এটা পরে ধরে। তো অনেকেই এটার সঙ্গে সাধারণ ক্ষতের সঙ্গে বা ঘায়ের সঙ্গে মিলায় ফেলেন, ঘায়ের সঙ্গে মিলানো যাবে না। খেয়াল রাখবেন, ঘায়ের সঙ্গে মিলানো যাবে না এই জন্যে, কারণ ঘা কিন্তু সারা দেহের মধ্যে হবে, ঘা হবে সাধারণ ঘা যেটা, সেটা কিন্তু সাধারণ ঘাটা সারা দেহেই হবে। হ্যাঁ, কিন্তু ক্ষতটা অবশ্যই এই 2-3টা জায়গার মধ্যে থাকবে। সাধারণ ঘাগুলো কিন্তু এই সারা শরীরের মধ্যে হবে, এটা হলো সাধারণ ঘা। আর আলসারেটিভ সিন্ড্রোম যেটা সেটা হচ্ছে এইটা, তো এইটা 2-3টার বেশি হবে এবং সাইজটা হচ্ছে একটা কয়েনের সমান হবে, একটা বড় কলোনি ফর্ম করবে একদম, এটা হবে আর এটা সারা দেহের মধ্যে হবে। তো মজার ব্যাপার হইল, আমাদের অনেককেই দেখি যে এই ঘা হলে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলেন, কিংবা তারা নিজেদের কোনো কনফিডেন্সের অভাবের কারণে তারা ঠিকভাবে চাষিদেরকে পরামর্শ দিতে পারেন না, ব্যাপারটা কিন্তু সেরকমের নয়।
ব্যাপারটা আমি আমি আমার কর্মজীবনে যতদিন উপজেলায় আমি চাকরি করছি ততদিন আমি এটার চিকিৎসা করছি এবং আমি খুব ভালো ফলাফল পাইছি। এইটার চিকিৎসাটা হচ্ছে 10 লিটার পানিতে, এই একই 10 লিটার পানিতে 1 চা চামচ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর দ্রবণে 1 মিনিটের গোসল। দশ লিটার পানিতে 1 চা চামচ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে 10 মিনিট 1 মিনিটের গোসল। এবং এই গোসলের পরামর্শ দিলে অনেক চাষি ভাই কিংবা আমাদের কেউ কেউ এরকমের কথা বলেন যে শেষে অধৈর্য হয়ে যান, তারা কি করেন, তারা পরামর্শ দেন এরকমের যে এই এই হাপার মধ্যে জালের মধ্যে মাছটা নিয়ে এইটা যখন ইয়া হবে কাছাকাছি আনবে তখন এই সলিউশনটা বানায় তার মধ্যে ছড়ায় ছিটায় দিতে বলেন। এই জিনিসটা ভুল, আমার শরীরে এখানে একটা ঘা হয়ে গেছে, আপনি কি স্প্রে মেশিন দিয়ে এসে আমাকে স্প্রে করবেন? আপনার উচিত হবে আপনার যে ওষুধটা প্রয়োগ করতেছেন সেটা একদম ভালো করে আমার শরীরে লাগাই দেওয়ার। তো আপনারা বললেন যে কতটুকু আমরা করব, আপনারা এতটুকুই করবেন যে প্রতিবারই আপনারা জালটা পুকুরের পাড়ে এরকমের, এটা যদি আমার পুকুর হয় তো জাল এক পাশে নিয়ে আসলাম এবং আমি এইখানটায় ধরেন মনে করেন যে আমি এই দ্রবণটা বানাইছি, দ্রবণ বানায় 5 থেকে 7 কেজির মতন করে মাছ নেটের মধ্যে নিয়ে এসে আপনার এই তর দ্রবণের মধ্যে চুবায় 1 মিনিটের মতন রাখবো এবং হাত দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো, নাড়াচাড়া করে দিয়ে আরেক পাশে আমি নামাই দেবো। যদি এরকমের করি তাহলেই হবে। অনেকে অধৈর্য হয়ে গিয়ে কতবার করব কিভাবে করব, এটা এত অধৈর্য হওয়ার কিছু নেই, আপনি রোগে পড়ছেন, আপনি ঠেকায় পড়ছেন, আপনাকে এখন নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে, আর কাউকে গিয়ে ওই শর্টকাট মেথডে গিয়ে কিন্তু এটা করা যাবে না, এখানে অধৈর্য হওয়ার কিছু নেই। তো এইটা আপনারা কী করবেন, কয়েকবার করলেই দেখা যাবে যে পানিটার রঙটা কিন্তু হালকা হয়ে গেছে। এই হালকা হয়ে গেলে তখন আমরা কাপড়ে যেমন নীল দেওয়ার সময় আমরা যে কাজটা করি সেটা হলো যে নীল দিতে দিতে যখন হালকা রং হয়ে যায় তখন কিন্তু আমরা ওই কাপ ওই পানির মধ্যে আবার একটু নীল দিয়ে রংটা আন্দাজ করে নিই যে আগের নীলটার মতন হয়েছে কি না, যদি সেইটা এরকমের হয় সেরকমের একটা সলিউশন আবার বানায় নিয়ে আবার আমি রান করতে থাকবো। 5-7 কেজি করে মাছ নিয়ে আসবো, 100-150 কেজি করে কতবার সময় লাগবে, এবং 2টা ব্যাচ করতে হবে, 2টা গ্রুপ। আমি পরবর্তীতে এগুলিন প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব, তো এখন অন্তত থিওরিটিক্যাল অন্তত বলে যাই। 2 দল, একটা দল আসবে এদিক দিয়ে মাছ চুবায় আপাস নিয়ে ফেল দেবে, আর যদি এরকমের করা যায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই কিন্তু একটা একে কোর না হোক অন্তত 1.5-2 বিঘা পুকুরের কিন্তু এটা করা যায়। এটা আমি করছি এটা অনেকবার। অনুগ্রহ করে কখনও পুকুরের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেবেন না, বা ওই হাপার মধ্যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন দিয়ে ওদেরকে আপনি সান্ত্বনা পাওয়ার চেষ্টা করবেন না। আবার কেউ কেউ জিজ্ঞাসা করে যে স্যার জাল তো টান দিলাম, জাল টান দেওয়ার পরে যেগুলিন মাছ আসলো এই মাছগুলির মধ্যে কি যেগুলিন রোগাক্রান্ত সেগুলো কি বেছে বেছে করবো আর ভালোগুলো কি ছেড়ে দেবো? না ভাই, এত চিন্তা করার কিছু নেই, বাস বিচার করার সময় নেই, সমস্ত মাছেই আপনার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে গোসল করাবেন, কারণ যাকে ধরেছে তাকে তো ধরেইছে আর যাকে ধরে নেই তাকে ধরবে, অতএব কোনো সুযোগ নাই, আপনারা সবগুলো মাছকেই একের পর এক অর্থাৎ 5-7 কেজি করে মাছ ধরবেন। যদি জাল আরও বড় হয় সেরকমের যদি একটা ব্যবস্থা করতে পারেন, মাছের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে ড্রামে পানি নেবেন, 50 লিটার পানি নেবেন, এটা 5 চামচ ইয়ে দেবেন, এরকমের 5-7-10 গুণ আপনি সলিউশন বানায় নিয়েও আপনি কিন্তু কাজটা করতে পারেন। তবে 10 কেজির বেশি কিন্তু মাছ নেওয়া উচিত না, 10 কেজির বেশি মাছ নিলে মাছের ফুলকাটা একদম বন্ধ থাকে, মাছের ফুলকা একদম বন্ধ রাখা যাবে না, খেয়াল রাখবেন। মাছ যদি ছোটোখাটো জায়গায় পরিবহন করেন তাহলে মাছের অন্তত এই কানকোয়াটা এই এরকমের তাকে চলাচল করার মতন সুযোগ দিতে হবে, কিন্তু এত মাছ নিলেন যে একেবারে কানকোয়া চেপে গেল, মাছ কানকোয়া নাড়াইতে পারতেছে না, তাহলে কিন্তু ওখানে তার যে পাম্পিং যে সিস্টেমটা এটা ডিস্টার্ব থাকে, খুব স্বল্প দূরত্বের মাছ পরিবহন করতে গেলেও মারা যায়। আবার এর সাথে যেটা আছে সেটা হলো যে পুকুরে আমরা এইখানটায় 0.5 কেজি করে যদি চুন পুকুরের চিকিৎসা করতে হবে, এখানটায় পুকুরের চিকিৎসা সেটা হলো গিয়া এরকমের করতে হবে যে 0.5 কেজি চুন এবং 0.5 কেজি লবণ, 0.5 কেজি করে চুন এবং লবণ এটা ছড়ায় ছিটায় দিতে হবে, তাহলেই আপনার মাছের রোগ সহজেই কন্ট্রোলে আসবে। এটাকে যদি আপনারা আরও সুন্দরভাবে নিরাময় করতে চান
সেক্ষেত্রে আমরা যদি অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ঔষধ আমরা যদি খাবারের সঙ্গে মিশিয়ে দেই, প্রতি কেজি খাবারের সঙ্গে 5 গ্রাম করে, প্রতি কেজি খাবারের সঙ্গে 5 গ্রাম করে অক্সিটেট্রাসাইক্লিন যদি ঔষধ মিশায় আমরা 6 থেকে 7 দিন যদি আমরা প্রয়োগ করি, তাহলে এই মাছগুলি আরও বেশি রিলিফ পাবে এবং এটা সেরে আসবে। তো আসলে রোগবালাই এক একটা ক্লাসের মধ্যে হবে না, বিভিন্ন সময় আমি বিভিন্ন রোগবালাই নিয়ে কথাবার্তা বলবো। এইটার একটু বেশি বড় জন্যই এটা একটু সময়টা একটু বেশি নিলাম, আশা করি আপনারা এটাতে ঘাবড়াবেন না। আর এই রোগাক্রান্ত মাছ বিক্রি করার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন মাছটাকে সুস্থ করার পরে তারপরে বাজারে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আর তারও আগে কথা হচ্ছে, মাছ যেন সহজে রোগাক্রান্ত না হয় সেই চেষ্টাটা করতে হবে। মাছের মজুদ ঘনত্ব কম দিতে হবে, খাবার পুষ্টিসম্পন্ন খাবার দিতে হবে এবং তার পরিবেশটাকে সবসময় ভারসাম্য তার মধ্যে যেন রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা রোগবালাই থেকে রেহাই পাবো। আশা করি আপনাদের চিন্তাভাবনায় বা মাছ চাষে এতটুকু হলেও আমার এই তথ্যগুলি কাজে দেবে। আমরা ভবিষ্যতে চেষ্টা করব সবসময় যে আমরা যেন বিপদগ্রস্ত না হই, বিপদগ্রস্ত হওয়ার আগেই যেন আমরা সুন্দরভাবে আমাদের মাছ চাষটাকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা লাভবান হতে পারি, এইভাবেই যেন আমরা মাছ চাষ করে সফল হতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।